শুভ সকাল বাগানপ্রেমী ভাই বোনেরা। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ 2024। তো আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং খুব বাজে রকমের বৃষ্টি, বৃষ্টি কমছেই না, অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই দুদিন আমার আর বাগানে আসা হয়নি, কারণ এত বৃষ্টির মধ্যে বাগানে আসা সম্ভব না। তো আজকে আসলাম সকাল, এখন হচ্ছে সকাল 7:45। তো আমি অফিসে যাওয়ার আগেই ভাবলাম একটু আসি, এসে বাগানটা একটু ঘুরে দেখি। তো এই যে এখানে আমার ডেকের উপরে যে সোফাটা ছিল এটাকে ঢেকে রেখেছি। দেখুন, বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে দেখুন ডেকের উপরের যে কাভার সেখানে পুকুর হয়ে গেছে। দেখেছেন কত জল এখানে জমেছে। তো এ হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা, বৃষ্টি স্নাত দিনের মনোরম দৃশ্য বলতে পারেন। তো চলুন যাই একটু নিচে, দেখি যে এখানে সব ফুল, বাতাসে ফুল ঝরে পড়ে আছে সিঁড়িগুলোতে। এই পাশে আমার জেসমিন ফুলের গাছ, গুজবেরির গাছ। তো জেসমিন ফুলের গাছ বড় হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আবার দেখছি এটার অবস্থা খুব খারাপ, এটা পড়ে যায়, একটু সাপোর্ট দিয়ে দিতে হয়। তো এই তো সাপোর্ট দিয়ে দিলাম, বৃষ্টিতে আসলে, সরি, বাতাসে ঝরে পড়ে যায়। তো দুপাশে আমার দুটা জেসমিন ফুলের গাছ আছে, এখানে আছে কিছু মরিচের গাছ। দেখি মরিচের গাছের কি অবস্থা, অনেক ভালো মরিচ হয়েছে। এই যে দেখুন, অনেক ভালো মরিচ, অনেক বড় বড় সাইজের মরিচ। এগুলাকে বলে চাপাই কুপাই টাইপের মরিচ। আর এখানে এই তো বেগুন গাছের বর্তমান অবস্থা, তিনটা আবারও তাল বেগুন এসেছে, তিনটা না সরি চারটা তাল বেগুন এসেছে। এই যে এখানে দেখা যাচ্ছে চারটা তাল বেগুন, এটা কি, আচ্ছা এটা হচ্ছে ফুল। তো চারটা তাল বেগুন এসেছে এখানে, এই যে বীজের জন্য রেখেছি সাদা বেগুন, কারো লাগলে বলবেন, নেক্সট ইয়ারের জন্য রেখেছি। এখানে হচ্ছে সেই কালো কৃষ্ণচূড়া মরিচ, দেখুন খুব সুন্দর মরিচ হয়ে আছে, অনেক মরিচ হয়েছে। আছে কোজেটের গাছ, এই পাশে হচ্ছে আমার সিমের গাছ, দেখুন সিম গাছে ফুল, দেখুন কত ফুল, কি সুন্দর, তাই না? এই যে সিম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর সিম হয়ে আছে। তো এ হচ্ছে আমার দেশীয় লতানো জাতীয় যে সিমের গাছ, সেটা এখানে কয়েক প্রকারের সিমের গাছ আছে, পার্পল আছে, তারপর যেটা দেখালাম একটু সাদা টাইপের সেটা আছে। এই দেখুন স্লাগ স্নেল কোথায় উঠে গেছে, এরা টপ টপ করে উপরে উঠে গেছে। এখানে আছে খাটো জাতের সিম, কিছু পেরে খাওয়া হয়েছে আর কিছু বীজের জন্য রাখা হয়েছে। মরিচের গাছেরও খুব ভালোই অবস্থা, এই যে মরিচ। এখানে আছে নাগা মরিচ, এই যে নাগারা নাগা, এটা অসম্ভব ঝাল নাগা মরিচটা। এ হচ্ছে ক্যাপসিকাম গাছ, এ হচ্ছে বেগুন গাছ, জায়গায় জায়গায় বেগুন গাছ আছে। এখানে আছে এই যে দেখুন অনেক ধরনের নাগা, এই যে টমেটো আছে, এখানে আরও আছে কিছু ফুলের, সরি মরিচের গাছ, করলা গাছ, লাউ গাছ। তো বৃষ্টির দিনে মনোরম দৃশ্য, এই করলাটা বেশ বড় হয়েছে, বীজের জন্য রেখেছি, এটা খাবো না। তো যেহেতু সেপ্টেম্বর চলে এসেছে, আস্তে আস্তে গাছপালা প্রায় শেষের পথে, এখন আর তেমন গাছপালা হবে না। এই মরিচ গাছটা দেখুন বিভিন্ন ধরনের, এক গাছে কত ধরনের মরিচ, এখানেও আছে মরিচ, ওই পাশেও আছে মরিচ, আরও অনেক মরিচ গাছ আছে। এখানে আছে পুঁয়ের গাছ, পুঁই শাকের গাছ, অনেক পুঁই শাক পেরে খাওয়া হয়েছে।
তো আমার থেকে পুঁই শাক বেশি খেয়েছে আমার ভাই, কারণ ওর অনেক পছন্দ। এই যে লাল শাক, আজকে কিছু লাল শাক আর ডাঁটা শাক এখান থেকে তুলে নেব। এ হচ্ছে আমার চাইনিজ পটল, এই তো চাইনিজ পটল। এখানে হচ্ছে লাউ, সুন্দরী লাউ। এ হচ্ছে আমার চাল কুমড়া, তো চাল কুমড়া আছে, অনেকগুলো চাল কুমড়া রয়ে গেছে, পারবো আজকে। এই যে পাশের বাড়িতে চাল কুমড়া দেখা যায়, পাশের বাড়িতে অনেক কিছু চলে গিয়েছে টপকিয়ে, বুঝার উপায় নাই। তো গাছপালা আস্তে আস্তে নষ্ট হতে বসেছে। যে এখানে হচ্ছে কলমি শাক, তো চলুন একটু পলিটানেলের ভিতরে যাই, গিয়ে দেখি পলিটানেলের ভিতরে কি অবস্থা। অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু গাছপালাগুলোকে একটু দেখতে আসলাম। তো এই যে দেখুন হেলেঞ্চা, ওরে বাবা, হেলেঞ্চার উপরে আক্রমণ করেছে আমার। এই যে দেখুন, দেখেছেন, স্লাগের ছোট বাচ্চা আক্রমণ করেছে। নিশ্চয়ই বড় স্লাগ আছে, যেহেতু একটা ছোট পেয়েছি। এখানে আছে আমার সব ধরনের, এই যে কচু গাছ আছে, সব ধরনের চিচিঙ্গা গাছ আছে, আছে বেগুন গাছ, এগুলি হচ্ছে সব সবুজ রঙের বেগুন। এখানে আছে কলমি, অনেক গাছ আছে এখানে, এটা ট্যুর আরেক দিন দেব। এখানে আছে কি আছে এখানে, এখানে হচ্ছে এই যে আরও পুঁই শাক। এই যে দেখুন, এটা লাল হয়ে গেছে চিচিঙ্গা, এটাকে পারবো। এই যে আমার আম গাছ, আমার একটি মাত্র আম গাছ এবার হয়েছে। জানি এখান থেকে আম পাবো না, কিন্তু আমার বাচ্চাদেরকে দেখানোর জন্যই মেনলি এই আম গাছটা করা। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, আমরা পরবর্তীতে আবারও আপডেট দেব। ধন্যবাদ।